মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল মালদহের চাঁচলে। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার গোটা ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানার খরবা ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অপহৃত ব্যক্তির স্ত্রী আক্তারি বিবি। পুলিশ সূত্রে জানা গেছে অপহৃত ব্যক্তির নাম মুকুল আলী, বাড়ি চাঁচলের শাহবাজপুর গ্রামে। অপহৃতের স্ত্রী আক্তারি বিবির অভিযোগ, স্বামী দীঘা বসতপুরে মেয়ের বাড়িতে গিয়েছিল। রবিবার রাতে বাইসাইকেল চালিয়ে বাড়িমুখী হচ্ছিল, কিন্তু সময় মতো বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়। এলাকায় শুনতে পায় স্বামী নাকি অপহরণ হয়েছে। মুলাই বাড়ি শাহবাজপুর গ্রামীণ সড়কের মাঝামাঝি বিলাসিতে বুলেরো গাড়িতে এসে কয়েকজন অপহরণ করে বলে অভিযোগ, এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অপহৃত ব্যক্তির কাছে নগদ 20,000 টাকা ছিল বলে দাবি করা হয়েছে পরিবারের তরফে। সোমবার বিকেল গড়িয়ে গেলেও স্বামী উদ্ধার হয়নি, তাই সোমবার খরবা ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অপহৃত ব্যক্তির স্ত্রী আক্তারি বিবি। খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিলাসী এলাকা থেকে একটি সাইকেল উদ্ধার করা হয়েছে। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, জেন টিভি। আমার স্বামী গিয়েছিল মেয়ের বাড়িতে দীঘা বসতপুরে, দীঘা বসতপুরে গিয়েছিল 10টার সময় গিয়েছিল, তারপরে ওখান থেকে আসছে, আসতে আসতে কখন আসছিল 7টার সময় আসছিল, সন্ধ্যা ওখানে 8টা বেজে গেছে, আসতে ওখানে বিলাসী রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা ওখানে বিলাসী আসছে, আসে নিয়ে ও সাইকেল ধাক্কা মারে ঠেকে দিয়ে মাথায় পিস্তল ঠেকাই দিয়ে আর সাইকেলটা ফেঁকে দিয়ে ওকে তুলে নিয়েছে। আর ওর কাছে ছিল 20,000 টাকা, ওর কাছে ছিল, চারজনে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আমি তরকারিতে জাল দিচ্ছি আর আমার মন আমার বুকটা ধকধকে উঠে গেছে। তা আমি বলছি যে কই আমার স্বামী এসছে, তা আমি এই চলে আসলাম হাটখোলায় আসে চায়ের দোকানে, আমি দেখছি যে আমার স্বামী না, তারপরে আমি চলে যাচ্ছি, তো একজন বলছে কি দেখ কিডন্যাপ হয়ে গেলো। তা আমি বলছি যে কোথায় কিডন্যাপ হলো, ও যে ওখানে বিলাসিতে কিডন্যাপ হয়ে গেলো। তারপরে আমি দেখছি যাইনি যে সাইকেলটা আছে পরে আর ব্যাগটা আছে পরে, আমার মেয়ে বলেছিল যে আটা দিয়েছি, চাল দিয়ে ই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চেনটাতে ই আছে, মাংস আছে, সব কিছু আছে, আমি দেখছি যে আমার স্বামী ওখানে কেন কিডন্যাপ হলো, ওই হুমকি দেখাচ্ছে, ওকে তুলে নাসবো, ওকে মারবো, হুমকি দিচ্ছে, এমনি ও একটা লোকই হুমকি দিচ্ছে, কিন্তু বলছে যে পা ভেঙে দিব, হাত ভেঙে দিব, এভাবে বলছে। আপনাদের কাছে কেউ ফোন করেছে যে এই কোনো ফোন করেছে যে হ্যাঁ কিডন্যাপ করে নিয়ে এসেছি, মুক্তিপণ চাইছে, টাকা চাইছে ওরা কেউ? হ্যাঁ টাকা চাইছে। কত টাকা? 1,00,000 টাকা চাইছে। কি জানেন দুশ্মনী আছে আমার স্বামীর সঙ্গে, তার জন্য করেছে। কি দুশ্মনীটা, কি কারণে আপনার স্বামী গিয়ে করলো? টাকা পয়সার ব্যাপার নিয়ে করেছে আমার স্বামীর সঙ্গে। কোনো ঝামেলা রয়েছে আপনাদের স্বামীর সাথে? ওটাই নিয়ে হচ্ছে, হুগি দিচ্ছে। তো বলছি এই ঘটনায় কোথায় অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়ে এই থানায় দিয়েছি, ওই আজকে ডায়েরি দিলাম এখানে খরবা থানায় দিলাম ডায়েরি আজকে। ওই কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমি উদ্ধার চাইছি যে আমি স্বামীকে যাতে ফেরত পাই। বলছি স্বামী কিডন্যাপ হওয়ার কত ক ঘন্টা হলো এখন? রাত্রে 8টার সময় হয়েছে, এখন তো প্রায় 2টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছেন না? খোঁজ পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম আক্তারি বিবি। বাড়ি? বাড়ি শাহবাজপুরে। আপনার স্বামীর নাম কি? মুকুল আলী। বয়স কত? 60 বছর। কয় সন্তান রয়েছে আপনাদের? আমার 2টো মেয়ে, 1টা ছেলে। শান্তি কিসে নহিঁ চাই। কে রে? কাকে চাই? কিছু ছিল মন টাকা দিয়ে করতে। কি কই চিস তাকে? সারা দিন শু শান্তি করছে। টাকা দিয়ে উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।